হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা কথা বলবো টোনি স্টার্কের বুকের মধ্যে এটা কি, এটার কাজ কি এবং কিভাবে এটি তৈরি করা হয়েছে। সবার প্রথমে কথা বলবো এটির নাম নিয়ে। এটির নাম হলো আর্ক রিয়েক্টর। এটির প্রথম শুরু হয় ওয়ার্ল্ড ওয়ার টু এর পরে। হাওয়ার্ড স্টার্ক মানে টোনির বাবা যখন টেজারেক নিয়ে গবেষণা করে তখন তার একটি আইডিয়া আসে এটি সম্পর্কে। এটি দিয়ে তারা একটি নতুন পাওয়ার সোর্স তৈরি করে যা আমরা আয়রন ম্যানের প্রথম পার্টিতে দেখেছিলাম। কিন্তু ওই সময় টেকনোলজির কম হওয়ার কারণে তারা আর্ক রিয়েক্টর নিয়ে আর বেশি গবেষণা করতে পারে না। কিন্তু এই ডেভেলপ হওয়ার পরে টোনি স্টার্ক আসার পর সে আর্ক রিয়েক্টর ডেভেলপ করে যখন তাকে কিডন্যাপ করা হয় একটি টেরোরিস্ট গ্রুপ দ্বারা। যখন তাকে কিডন্যাপ করা হয়, কিডন্যাপ করার পূর্বে তার উপর একটি বোমা পড়ে এবং বোমার কারণে অনেকগুলি লোহিত কণা তার শরীরের ভিতর ঢুকে যায়। লোহার কণা তার শরীরে ঢুকে যায় এবং তার ফলে তার বুকে একটি ইলেকট্রোম্যাগনেট লাগিয়ে দেওয়া হয় একটি বৈজ্ঞানিক দ্বারা, যাতে লোহিত কণাগুলা লড়াচড়া করতে না পারে এবং তার বুকের দিকে না আসতে পারে। ইলেকট্রোম্যাগনেটটি চালু না করার জন্য সে একটি ব্যাটারির ব্যবস্থা করে বৈজ্ঞানিকটি। কিন্তু পরে টোনি স্টার্ক এই পাওয়ার সোর্সটি যাতে ছোট কোনো যন্ত্রের মাধ্যমে চলতে পারে সেই জন্য তার সে আর্ক রিয়েক্টরটি তৈরি করে। আশা করি আর্ক রিয়েক্টর কী তা বুঝে ফেলেছে। এখন কথা বলবো আর্ক রিয়েক্টরের কাজ কী। আর্ক রিয়েক্টরের সাধারণত দুটি কাজ। একটি কাজ হলো ইলেকট্রোম্যাগনেটকে পাওয়ার দেওয়া, তা আর বুকের মধ্যে থাকে ইলেকট্রোম্যাগনেটটিকে, এবং আরেকটি কাজ হলো সে যে স্যুটটি পরে তাকে পাওয়ার দেয় আর্ক রিয়েক্টর, যা আমরা আয়রন ম্যান সবগুলোতেই দেখে থাকি। টোনি স্টার্ক আর্ক রিয়েক্টরের সাথে সময়ের সাথে সাথে বিভিন্ন সময় এটি ডেভেলপ করে থাকে। সবচেয়ে বড় ডেভেলপ করে যখন আয়রন ম্যান টুতে সে ভাইব্রেনিয়াম দ্বারা এটি তৈরি করে এবং সেটি হলো ট্রায়াঙ্গেল শেপ। এবং বিভিন্ন আয়রন ম্যানে আমরা বিভিন্ন ধরনের শেপ দেখে থাকি, কখনো গোল এবং কখনো ত্রিকোণাকার। কিন্তু এআরসি রিয়েক্টরের নতুন আরেকটি শেপ আমরা দেখে থাকি অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়ারের, যা গোলাকার এবং ত্রিকোণাকার উভয়ের মিশ্রণে তৈরি করা। আশা করি আপনাদের সবাইকে বোঝাতে পেরেছি আয়রন ম্যানের শরীরে এটা কি এবং কেন এবং কি কাজ করে এটি। এবং আমি এই ধরনের ভিডিও আরও আনবো। আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।